নমস্কার আমি পুজার আপনারা দেখছেন জিও বাংলা দিস ভিডিও ইজ বাই এমবাজার আট থেকে আশি বর্তমানে সবার কাছেই স্মার্টফোন তো পকেটে স্মার্টফোন থাকাটা যেন এখন স্মার্টনেস হয়ে গেছে তো এই স্মার্টফোনটা কতটা মানুষের কাছে সুবিধাজনক এবং নাকি তারা এই স্মার্টফোনের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো জেনে নেবো আমাদের শহরবাসীর কাছ থেকে তারা কি বলছে আপনার নাম আকাঙ্ক্ষা ক্যা করতে আই ওয়ার্ক এজ ইন এন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আচ্ছা আপকে পাস তো স্মার্টফোন হ্যাঁ জি হ্যাঁ মেরে পাস तो आपको क्या लगता है स्मार्टफोन आने से कितना प्रॉब्लम हुआ है या और भी हेल्प हुआ है दोनों मैं बोलूँगी ईज़ तो बड़ा ही है एवरीडे लाइफ में कम्यूटिंग ईज हो गया है ऊबर ओला एप्स फेसबुक इंस्टाग्राम सोशल मीडिया के बिना तो हमारा जनरेशन दे कि नॉट स्टे अ लाइफ फॉर इवन अ डे तो वो भी है पर हाँ उसी तरीके से अडिक्शन भी बढ़ गया है पीपल आर गेटिंग सो अडिक्टेड टू स्मार्टफोन रात में सोने के पहले दे मेक श्योर दे चेक ऑल दी सोशल मीडिया एप्स एंड इवन वेन आर वेकिंग अप फर्स्ट थिंग इज़ दैट डिट दर चेकिंग द एप्स हाँ ईज़ ये भी है कि आपको न्यूज़ इट्स ऑल एट योर फिंगर टिप्स एवरी थिंग अब पेपर कोई पढ़ता नहीं है फिजिकली सारा न्यूज़ एप्स आ गया है ये सब चीज़ें तो ईज़ तो बड़ा है बट डिसवान्टजेज भी है इसके इवन द किड्स हैव बिकम सो ग्लू टू द स्मार्टफोन्स उनको भी हर चीज़ यूट्यूब अब बच्चे भी समझ गए यूट्यूब क्या होता है फेसबुक क्या है वो भी समझ गए लाइक आर पेरेंट्स दे नेवर न्यू वर्ट स्मार्टफोन इज उनको तो एक फोन एक महीने में भी कर लिया उन्होंने तो बहुत दा बट आज जनरेशन आई डोंट थिंक कैन लिव विदाउट अ स्मार्टफोन तो इज तो जेनवनली एडवांटेज तो है अच्छा आपका नाम निशा क्या करते हैं आप आई एम अ स्टूडेंट तो आपको क्या लगता है आई अग्री विथ बिकॉज आजकल स्मार्टफोन ऐसा चीज़ हो गया ना कि घर से अगर हम लोग पानी का बॉटल नहीं लेके निकलेंगे वी विल मेक श्योर कि हम लोग अपना स्मार्टफोन कैरी कर रहे हैं बिकॉज हम लोग को हमेशा फ़ोन पे रहना है ना एवरी टाइम वी आर टॉकिंग टू समबडी एवरी टाइम वी आर सींग समथिंग, सो इट्स लाइक सी अ कॉइन हैज टू साइड्स सो फ़ोन का भी दो साइड है मतलब इट एडवांटेजेस भी है डिसएडवांटेजेस भी एडवांटेजेस ये है कि यू गेट टू कनेक्ट टू द होल वर्ल्ड आपको सब पता चल जाता है और डिसएडवांटेज ये कि यू आर सो एडिक्टेड टू योर फोन दैट यू कैन नॉट लीव योर फोन फॉर अ सेकेंड मतलब आपकी फ्रेंड आपके बगल में आपके पेरेंट्स आपके संग में यू विल नॉट बॉद यू विल जस्ट थिंक कि नहीं मेरे को तो फ़ोन में बात करना है नहीं मेरे को तो फ़ोन ही करना है मतलब एक मिनट में आप अपना फ़ोन साइड में भी नहीं कर सकते है, ऐसा है मतलब सो so,

আমার নাম প্রীতম সরকার কি করা হয় অ্যাকচুয়ালি আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি পদে আছি আমরা সারা বছর পিছিয়ে পড়া শিশুদের স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করি আমার সংগঠনের নাম বন্ধু এক আচ্ছা তো আপনার কি মনে হয় মানে স্মার্টফোন আসাতে কতটা সুবিধা হয়েছে আর নাকি আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেখুন টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে স্মার্টফোন আসাতে অবশ্যই কিছু তো সুবিধা আছে যে কোনো বিজ্ঞানের কিছু সুফল এবং কুফল আছে সেটা আমরা ছোটোবেলা থেকেই শুনে এবং দেখে আসছি কিন্তু সবচেয়েটা বড় যে আমরা যেমন অনেকটা এগিয়ে গেছি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিভিন্ন সময় এগিয়ে গেছি কিন্তু সবচেয়ে যেটা বড়ো মনে হয় আমার যে আমরা আগামী প্রজন্মকে বিশেষ করে যারা শিশু ছোট ছোটো শিশু তাদেরকে আমরা ভীষণভাবে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছি এটা এটা খুব স্বাভাবিক একটা ছবি বলতে পারেন প্রত্যেকটা ঘরে যে এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আমরা যখন ঘুরতে যাই আমরা দেখি যে বা রেস্টুরেন্টে যখন খেতে যাই দেখি বাচ্চাটা হাতে মোবাইল নিয়ে খেলা করছে এবং তার পাশে তার মা বাবা তারা নিজেদের মতো কথা বলছে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই মা বাবাটাই যখন সেই বাচ্চার এডুকেশানে বা রেজাল্টে কিছু ভুল হয় তখন সেই বাচ্চাটাকে দায়ী করা হয় যে ও পড়ছে না ও মনোযোগ দিচ্ছে না কিন্তু কোথাও গিয়ে কি আমরা বিজ্ঞানটাকে আমরা সেই জায়গাটা আনতে পারছি যে আমরা আমাদের এক আমাদের ভালো থাকার জন্য প্রাথমিকভাবে বাচ্চাটার হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছি তারপর সে যখন অ্যাডিক্টেড হয়ে পড়ছে বা সে যখন সেই গেমটা বা সেই সে যখন সেই ইউটিউব বা কার্টুনের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে তখন আমরা সেই বাচ্চাটাকে খুব সহজভাবে বলছি যে ও পড়াশোনা পাচ্ছে না কিন্তু এই এই নেট কানেকশান বা এই ধরনের মোবাইল স্মার্টফোন এটা ঘাটতে ঘাটতে বাচ্চাদের স্নায়ুর ওপর চাপ পড়ে এটা নিয়ে যথেষ্ট কাজ আমি করেছি তো স্নায়ুর ওপর চাপ পড়ে এবং সে আস্তে আস্তে এটা বল এই যে পড়াশোনা এই যে এই যে মনোযোগ এই যে এই যে লেখাটাকে ব্রেনে নিয়ে কাজ করা মানে সেটা তো সে পড়ার পর সে তো ব্রেনে নিয়ে ভাববে তো সেই জায়গাটা কোথাও গিয়ে একটা মনে হচ্ছে আমার আগামী প্রজন্মকে একটা প্রশ্নের মুখে দাঁড় করা তারপরে ধরুন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে নিজেকে জাহির করার যে প্রবণতা এই যে সেলফি কালচার চলে এসছে এখন এটা এখন আমাকে বলা হবে যে আমি এই প্রজন্মের মানুষ আমি সেলফিকে আমি খারাপ বলছি না আমি বলছি ভালো কিন্তু সেলফি মানেটাই হচ্ছে কি আমি সেলফ ওরিয়েন্টেড হয়ে পড়ছি যেখানে কি একান্নবর্তী পরিবার আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে মনে এবার আমাকে অনেকে প্রশ্ন প্রশ্ন করবে আপনার এই চ্যানেলে যখন এটা যখন লোকে দেখবে তখন বলবে যে এ মনে হয় একটু একটু পিছিয়ে পড়া মানসিকতা আমার মনে হয় যে মানসিকতাটা এগিয়ে থাক বা পিছিয়ে থাক সমাজের প্রতি যেটা ঠিক হবে সেটাই ভালো আপনার নাম আমি অধ্যাপিকা নূপুর রয় বর্তমানে চারুচন্দ্র কলেজের আমি পরিবেশ বিদ্যার অধ্যাপিকা এবং তার সাথে সাথে গত দশ বছর চারুচন্দ্র কলেজেরই সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট এনএসএসের প্রোগ্রাম অফিসার তো সারা বছর যেহেতু ইউথকে নিয়ে কাজ করতে হয় সোসাইটির জন্য তো স্মার্টফোন একটা এমন জিনিস আমার মনে হয় ইউজারের ওপর নির্ভর করছে তাই তার হাতে যে জিনিসটা পড়ছে সেটা সে কীভাবে ইউজ করছে তো আমিও ইউথের সাথে থাকতে থাকতে আমিও কিন্তু ওদের সাথে ওদের মতো চিন্তাধারাই রাখি আমার হাতে এই স্মার্টফোনটা আর তোমার হাতেও এই স্মার্টফোনটা সেমই স্মার্টফোন কিন্তু তুমি তোমার মতো ইউজ করবে আমি আমার মতো সো আমার বর্ণ অ্যান্ড বট আপ যদি সেরকম হয় যে আমার হাতে একটা ফ্যাসিলিটি থাকতেও সেটাকে আমি খারাপভাবে ব্যবহার করব না সেই সেই মানসিক মানে চিন্তাধারা বা সেই ডেভেলপমেন্ট যদি আমার হাতে থাকে আমার থাকে তাহলে একটা স্মার্টফোনকে কিভাবে ভালোভাবে ইউজ করতে হয় সেটাও আমার জানা আর এই স্মার্টফোনেই যে খারাপ কাজগুলো হয় সেটা আমি করব না সেটাও আমি জানবো সো মেটেরিয়ালটা ম্যাটার না মেটেরিয়াল ম্যাটার হচ্ছে যে পার্সেনটা সেই পার্সেন আরও কি জানে যে ইউজটা কিভাবে করতে সেটা আমার মনে হয় আরও আমাদেরকে সতর্ক করা উচিত যে আমরা যেরম জানি যে যে কোনো ফেসবুক বা বিভিন্ন জায়গায় যে লিঙ্কগুলো আসে আমরা চট করে লিঙ্কগুলোতে ঢুকবো না ঢুকলেই আমাদের পার্সোনাল ডিটেলস সেখানে চলে যায় সেই জিনিসগুলো সাইবার ক্রাইমের সেই জিনিসগুলো যদি আমরা আরও অ্যাওয়ার করতে পারি তো প্রীতম যেমনি বললো যে প্রীতম তো সারা বছরই বন্ধু একাশার হয়ে সমাজের জন্য কাজ করে তো আমিও সুযোগ পেয়েছি ওর সাথে কাজ করার আমার স্টুডেন্টদের নিয়ে তো আগামী দিনে আমরাও চাই যে সারবার সাইবার ক্রাইম নিয়ে অ্যাওয়ারনেস আমরা যত পারবো করি কারণ এই মোবাইলের মাধ্যমেই সবচেয়ে ভালো কাজগুলো বাড়িতে বসে করতে পারি সারা পৃথিবীটা আমার চার দেয়ালের মধ্যে আমি আনতে পারি আর এই বাড়িতে সেই স্মার্টফোন হাতে বসেই কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে খারাপ কাজগুলি করতে পারি সো আমার মনে হয় এই সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেস দিয়ে মানুষকে আরও বোঝানো যে তুমি ইউজ করো কিন্তু সেটার ভালো দিকটা বেশি ইউজ করো তাতে তোমারই ভালো হবে কারণ খারাপটা তোমাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে সো দ্যাটস তোমার নাম সোমাশ্রী প্রধান কি করা হয় আমি এখানে একটা ডিজাইন ফার্মে আছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা তুমি কি ফোন ইউজ করো আমি তো স্যামসাং যে অনেক পুরানো মডেল স্মার্ট স্মার্টফোন তো তোমার কি মনে হয় মানে স্মার্টফোন আসা থেকে খুব সুবিধা হয়েছে নাকি আরও বেশি ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি সব জিনিসেরই তো ডিমেরিটস অ্যান্ড মেরিটস থাকে এটারও তেমনি তেমনি আছে এবার ডিপেন্ড করছে যে ইউজ করছে তার উপর সে সেটাকে ভালোভাবে ইউজ করবে না খারাপভাবে ইউজ করবে যেমন আমরা এটার জন্য অনেকভাবে আপডেটেড হতে পারছি প্রত্যেক দিন আগে একটা খবরের কাগজ এলে তবে আমরা নিউজ সম্পর্কে সচেতন হতে পারতাম বাট এখন ফোন এসে যাওয়া খবরের কাগজ না নিলেও আমরা সেটা দেখতে পারি কিন্তু এর যে ডিমেরিটসগুলো হচ্ছে কি যে এক একটা খবর যখন বেরোয় সেটাকে অনেক রকমভাবে রঙ চড়িয়ে অনেক জায়গায় সেটা পোস্ট কর করা হয় সেটা অনেক সময় সত্যি হয়ও না এবার এই সত্যটা অনেকে যাচাই করে কি কি করে না অনেকে করে না এবার সেটার জন্য অনেক বেশি নেগেটিভ এফেক্ট পড়ে যায় এই সমাজের ওপর তো সেটা আমার মনে হয় ডিমেরিটস এটা প্রত্যেক মানুষের ওপর ডিপেন্ড করে সে জিনিসটাকে কেমনভাবে নিচ্ছে সে ভালোভাবে ইউজ করছে না খারাপভাবে ইউজ করছে থ্যাংক ইউ তো শুনে নিলাম শহরবাসীর মতামত আপনার কি মনে হয় স্মার্টফোন আসার পরে প্রবলেম ক্রিয়েট হয়েছে নাকি আরও বেশি হেল্প হয়েছে জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দিস ভিডিও ইজ প্রটিউ বাই এম বাজার ক্যামেরায় সৌমোর সঙ্গে আমি পূজা দেখতে থাকুন জিও বাংলা